আজকের গল্পটি আমরা নিয়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত ২৫টি নতুন ভূত এই বই থেকে। প্রধান চরিত্রে অঘোরবাবু, অর্জুন এবং গণেশ লাখোটিয়া। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার সোমক। শুরু হচ্ছে অঘোরবাবুর ট্যাঙ্ক ঘড়ি। কিছুটা জেদের বসেই এবার দ্বিগুণ দর হেঁকে বসলেন অঘোর সান্যাল। তার দর হাঁকা শুনে এবার একেবারে হাঁ হয়ে গেল উল্টো দিক থেকে যে দর দিচ্ছিল সেই যুবক। অঘোরবাবু লক্ষ্য করলেন বিস্ময়ে ছেলেটার চোয়াল ঝুলে পড়েছে। নীলামলা তার হাতুড়ি ঠুকে আবার দর হাঁকতে যাচ্ছিলেন, কিন্তু ছেলেটা হাত নেড়ে বুঝিয়ে দিল সে আর ডাক দেবে না। নিলাম শেষ হয়ে গেল। ছেলেটা অঘোরবাবুর পরিচিত, নাম অর্জুন লাখোটিয়া, বয়স ২৬-২৭ হবে। ওর বাবা গণেশ লাখোটিয়া অঘোর সান্যালের বিশেষ পরিচিত। অঘোরবাবুর মতো গণেশ লাখোটিয়ারও ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আছে। নিলাম শেষ হওয়ার পর আশেপাশের ভিড়টা পাতলা হয়ে গেল, কিন্তু বিস্মিত অর্জুন তখনও তাকিয়ে আছে অঘোরবাবুর দিকে। সে যে প্রচণ্ড আশা হতো তা বুঝতে অসুবিধে হল না অঘোরবাবুর। তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেবার ভঙ্গিতে তিনি বললেন, ডোন্ট গেট আপসেট মাই বয়, নিলামে নিয়মই হলো কেউ জেতে কেউ হারে। এই যেমন গত মাসে তুমি আমাকে নিলামে হারিয়ে মিং আমলের ফ্লাওয়ার ভাজটা জিতে নিলে, ওই রকম একটা ফুলদানির শখ আমার বহুদিনের ছিল, কি আর করা যাবে। নেক্সট টাইম হয়তো আবার তুমিই জিতবে। ছেলেটা অঘোরবাবুর কথার কোনো জবাব দিল না। নীলামলার টেবিলে রাখা যে জিনিসটা নিলাম হচ্ছিল সেটার দিকে একবার তাকিয়ে কাঁধ থেকে অঘোরবাবুর হাতটা সরিয়ে ধীর পায়ে নিলাম ঘর ছেড়ে বেরিয়ে গেল। সে চলে যাবার পর পরিচিত বৃদ্ধ নীলামদার মন্তব্য করলেন, অল্প বয়সী ছেলে তো ব্যাপারটা ঠিক মেনে নিতে পারলো না। তার কথায় ঘাড় নেড়ে সম্মতি প্রকাশ করে অঘোরবাবু এবার তাকালেন টেবিলে রাখা তার জিতে নেওয়া জিনিসটার দিকে। সেটা একটা চেনওয়ালা সোনার পকেট ওয়াচ, আগেকার দিনে যাকে লোকে বলতো ট্যাগ ঘড়ি। খুব সুন্দর দেখতে খাঁটি বিলিতি জিনিস, নকশা তোলা বেশ বড় একটা চেরি কাঠের বাক্সের ভেতর নীল মখমলের মধ্যে রাখা। ঘড়িটা আপাতত বন্ধ থাকলেও এখনো চলে। নীলামলার বক্তব্য অনুযায়ী ঘড়িটার বয়স নাকি প্রায় ২০০ বছর, আর বাক্সটারও তাই। পকেট থেকে চেক বই বের করে চেক লিখতে শুরু করলেন অঘোরবাবু। নীলামলা বাক্সটা বন্ধ করে দিয়ে সেটা ব্রাউন পেপারে মোড়াতে মোড়াতে বলল, শুনুন, বাড়ি গিয়ে না ঘড়িটা একবার চালু করে নেবেন, হ্যাঁ, একবারে দম দিলে একেবারে ৪৮ ঘন্টা চলে, একদম খাঁটি বিলেতি ঘড়ি। এক বুড়ো অ্যাংলো পয়সার অভাবে বেঁচে দিয়ে চলে গেছে, ঘড়িটা নাকি উত্তরাধিকার সূত্রে কিছুদিন আগে লন্ডন থেকে ওর হাতে এসেছে, বুঝলেন কিনা। চেক কেটে সেটা নীলামদারের হাতে ধরিয়ে বাক্সটা নিয়ে নিলেন অঘোরবাবু। তারপর তিনি যখন দোকানের বাইরে এগোতে যাচ্ছেন তখন জিনিসপত্রে ঠাসা আধো অন্ধকার নিলাম ঘরের মধ্যে কিছু দূরে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলেন তিনি। একটা পুরনো পেতলের মূর্তির পায়ের কাছে শুয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বিরাট বড় একটা কালো রঙের অ্যালসেশিয়ান কুকুর। মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পড়লেন অঘোরবাবু, তবে তা ভয়ে নয়, এ জাতীয় একটা কুকুর তার নিজের বাড়িতেও আছে। তিনি ভাবলেন নীলামদারকে একবার জিজ্ঞেস করবেন যে কার কুকুর ওটা। এর পরক্ষণেই তার মনে হলো ওটা হয়তো নীলামদারের কোনো খদ্দের হবে, তিনি নিজেও তো বেশ কয়েকবার তার কুকুরটাকে নিয়ে এই নীলাম ঘরে এসেছেন, তেমনই হবে হয়তো। এ কথা চিন্তা করে কাজেই আর নীলামদারকে কিছু না বলে সামনে এগিয়ে কাঁচের দরজার পাল্লা ঠেলে পার্ক স্ট্রিটের রাস্তায় নেমে পড়লেন অঘোরবাবু। কিছু দূরে রাস্তার পাশে দাঁড় করানো ছিল তার ফিয়াট গাড়ি। গাড়ির দরজা খুলে ড্রাইভারের সিটে উঠে বসলেন তিনি। তার রেস্ট ওয়াচে বেলা ১টা বাজে। ক্যামাক স্ট্রিটে একটা কাজ সেরে গাড়ি নিয়ে তিনি যখন তার বাড়ির সামনে এসে ফটক খোলার জন্য হর্ন দিলেন,
তখন বেলা দুটো বেজে গেছে। শহরের বাইরে বরানগরে গঙ্গার ধারে প্রাচীর ঘেরা সাবেক আমলের দোতলা পৈতৃক বাড়িতে পুরনো কাজের লোক শিবশরণকে আর তার অ্যালসেশিয়ান টাইগারকে নিয়ে থাকেন ষাটোর্ধ অঘরবাবু। তিনি বিয়ে থা করেননি। হর্ন শুনে শিবশরণ দরজা খুলে দিল। গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পোর্টিকোতে ঘড়ির বাক্সটা হাতে নিয়ে নামতেই তাকে দেখে অন্যদিনের মতোই টাইগার ছুটে এলো। অঘরবাবুর একটু তফাতে এসেই হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল কুকুরটা। সন্দিগ্ধভাবে সে একবার তাকালো অঘরবাবুর হাতে ধরা বাক্সটার দিকে, তারপর গজরাতে শুরু করল। অঘরবাবু তাকে ডাকলেন, কিন্তু সে কাছে এলো না। তাই দেখে তিনি শিবশরণকে বললেন, টাইগারের মেজাজটা আজ খারাপ বলে মনে হচ্ছে। বাবু, এতক্ষণ তো ঠিক ছিল, ওর মেজাজ কখন যে কি হয় বোঝা খুব মুশকিল। অঘরবাবু আর কথা বাড়ালেন না, কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় শোবার ঘরে উঠে পোশাক পাল্টাতে শুরু করলেন। শিবশরণ খাবার দিয়ে গেল। দুপুরের খাওয়া সেরে ঘড়ির বাক্সটা বিছানায় রেখে শুয়ে পড়লেন অঘরবাবু। যখন ঘুম ভাঙল তখন প্রায় 7টা বাজে। বাইরে অন্ধকার নেমে এসেছে। বিছানাতে উঠে বসে বেড সুইচ জ্বালাতেই তার চোখ পড়ল ঘড়ির বাক্সটার ওপর। কাগজের মোড়কটা খুলে বাক্স থেকে ঘড়িটা বার করে খুঁটিয়ে খুঁটিয়ে ঘড়িটা দেখতে লাগলেন তিনি। জিনিসটা যে অনেক পুরনো তাতে সন্দেহ নেই। সোনার ডায়াল আর কাঁটাগুলো বাতির আলোতে ঝলমল করছে। ভালোভাবে নজর করতে ডায়ালের ঠিক মাঝখানে আরো একটা ব্যাপার চোখে পড়ল তার। খুব সূক্ষ্মভাবে তিনটি জিনিসের ছবি খোদাই করা আছে এখানে, একটা টুপি, একটা ছড়ি আর একটা কুকুরের ছবি। ভালো করে খেয়াল না করলে ঠিক ছবিগুলো বোঝাই যায় না। নীলামদার বলেছিল ঘড়িটাতে একবার দম দিলে 48 ঘন্টা চলে। ঘড়িটা ভালো করে দেখে কাঁটা মিলিয়ে দম দেবার পর সুন্দর মৃদু টিকটিক ছন্দে ঘড়িটা যখন চলতে শুরু করল তখন কাঁটায় কাঁটায় ঠিক 7টা বাজে। ঠিক সেই সময় অঘরবাবুর মনে পড়ল আজ রাত 8টাতে পার্ক স্ট্রিটে একটা বড় হোটেলে একটা পার্টি আছে। ব্যবসায়িক প্রয়োজনে এই ধরনের পার্টিতে তাকে মাঝে মধ্যেই যেতে হয়। ব্যবসায়ীরা আসে সেখানে, ব্যবসা সংক্রান্ত নানান বিষয় আলোচনা হয়। কাজেই আর সময় নষ্ট না করে সেখানে যাবার জন্য তৈরি হতে উঠে পড়লেন তিনি। পোশাক পরার পর হঠাৎ তার মনে হলো পকেট ঘড়িটাকে সঙ্গে নিয়ে যাই। এই ভেবে তিনি ঘর ছেড়ে বেরোবার আগে তার জহরকোটের নিচে পাঞ্জাবির বুক পকেটে ভরে নিলেন সেটা। অঘরবাবু যখন পার্ক স্ট্রিটের সেই হোটেলে পৌঁছলেন তখন একে একে অন্য অতিথিরাও সেখানে আসতে শুরু করেছেন। মিত্তির, চ্যাটার্জি, ঝুনঝুনওয়ালা, লখোটিয়া, সিংহানিয়া আরো অনেকে। এরা সবাই কলকাতার প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিরাট ঝাড়বাতি লাগানো আলোকোজ্জ্বল হোটেলের বলরুম ক্রমশ লোকজনের কথাবার্তা হাসি ঠাট্টায় মুখরিত হয়ে উঠল। চ্যাটার্জির সাথে ব্যবসা সংক্রান্ত কিছু কাজের কথা সারার পর হঠাৎ গণেশ লাখোটিয়ার মুখোমুখি হয়ে গেলেন অঘরবাবু। তাকে দেখেই লাখোটিয়া বলল, আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে মিস্টার সানিয়াল। অঘরবাবু বললেন, বলুন। লাখোটিয়া একটু চাপা স্বরে বললেন, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আজকে পার্ক স্ট্রিটের নিলাম ঘরে বিডিং এর ব্যাপারটা আমি শুনেছি। গাড়িটা না পেয়ে অর্জুন খুব আপসেট হয়ে পড়েছে। ও আমার একমাত্র ছেলে, কোনো কিছু চেতা পায়নি এমন তো হয়নি। আমি আপনাকে ওই ঘরে দামের ওপর বাড়তি 5,000 রুপিয়া দিচ্ছি। ও ঘরিটা আমার চাই। লাখোটিয়া তার শেষের কথাটা এমন ঢঙে বললেন তা ঠিক পছন্দ হলো না অঘরবাবুর। তিনি জবাব দিলেন, ঠিক আছে, আমি ভেবে দেখব আপনার কথা। লাখোটিয়া বললেন, হ্যাঁ ভাবুন ভাবুন,
লেখটিয়াকে পাশ কাটাবার জন্য এরপর তার থেকে বিদায় নিয়ে তিনি এগোলেন সামনের দিকে। অঘোরবাবু বলরুমের ঠিক মাঝখানে বড় ঝাড়বাতিটা নিচে গিয়ে দাঁড়াতেই তাকে দেখে এগিয়ে এলো মিত্তির। আরে মশাই, ভরদুপুরে আজ কুকুর নিয়ে কোথায় বেরিয়েছিলেন? আর সঙ্গের লোকটা কে ছিল বলুন তো? তার কথা শুনে অঘোরবাবু একটু অবাক হয়ে বললেন, দুপুরে আমি বাড়ির বাইরে কিছুটা সময় ছিলাম ঠিকই, কিন্তু সঙ্গে তো কেউ ছিল না। মিত্তির বিশ্বাস সুরে বলল, সে কি মশাই, আজ দুপুরবেলায় হাতে একটা প্যাকেট নিয়ে পার্ক স্ট্রিটে আপনি আপনার গাড়িতে উঠলেন, আর আপনার গাড়ির পিছনের দরজা খুলে গাড়িতে উঠলেন ছড়ি হাতে কালো পোশাক আর টুপি পরা একটা লোক, সঙ্গে অ্যালসেশিয়ানটা, কয়েক হাত দূর থেকে আমি তো স্পষ্ট দেখলাম, আপনাকে ঢাকার আগেই আপনি গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। মিত্তিরের কথায় কিন্তু কিন্তু বলে অঘোরবাবু কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক তখনই কেন যেন তার মনে হলো তার বুক পকেটে রাখা ঘড়িটা যেন খুব জোরে টিকটিক শব্দে বাজতে শুরু করেছে। আর তারপরই কিসের একটা প্রচন্ড ধাক্কায় মিত্তিরকে নিয়ে মাটিতে ছিটকে পড়লেন অঘোরবাবু। সঙ্গে সঙ্গে একটা কান ফাটানো আওয়াজ আর ঝনঝনে শব্দে কেঁপে উঠল গোটা ঘর। অঘোরবাবু সাবধান! চিৎকার চেঁচামেচিতে ভরে উঠল বলবে। কয়েক মুহূর্ত পরে লোকজন যখন অঘোরবাবুকে টেনে তুললেন তখন তিনি বুঝতে পারলেন আসল ব্যাপারটা। চারপাশে ঘরের মেঝেতে ছড়িয়ে আছে অসংখ্য ভাঙা কাঁচের টুকরো। অঘোরবাবুর মাথার উপর বিশাল ঝাড়বাতিটা ভেঙে পড়েছে। ভাগ্য ভালো একজন ওয়েটার ব্যাপারটা শেষ মুহূর্তে দেখতে পেয়ে ধাক্কা মেরে সরিয়ে দেয় অঘোরবাবুকে, নইলে অত বড় ঝাড়বাতি মাথায় পড়লে আর দেখতে হতো না। চোট অবশ্য তার খুব একটা লাগেনি, সামান্য একটু হাতে লেগেছে। সবাই তাকে বলল, খুব বেঁচে গেছেন মশাই, খুব বেঁচে গেছেন। এরপর মিত্তিরের সাথে আর কোনো কথা হলো না অঘোরবাবুর। দুর্ঘটনার কারণে পার্টিটাও তেমন জমল না। রাত 10টার আগেই সেদিন বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়লেন তিনি। Sunday Suspense শুধুমাত্র রেডিও মির্চি 98.1। Sunday Suspense শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। It's hot Sunday Suspense এ আজ হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা অঘোরবাবুর ট্যাঙ্কঘড়ি। প্রায় দ্বিগুণ দরেই নীলাম ঘর থেকে একটা বিলিতি ট্যাঙ্ক ঘড়ি কিনলেন অঘোরবাবু। ঘড়িটা নিয়ে বাড়ি ঢুকতেই তার পোষা কুকুর অদ্ভুতভাবে আচরণ করতে থাকে। ব্যাপারটাকে খুব একটা পাত্তা না দিয়েই একটা পার্টিতে গেলেন অঘোরবাবু। সেখানে হঠাৎ ঘড়িটা খুব জোরে বাজতে শুরু করল, আর তার কিছুক্ষণের মধ্যেই তার কান ঘেঁষে ভেঙে পড়ল ঘরের বিশাল ঝাড়বাতি। অল্পের জন্য বেঁচে গেলেন অঘোরবাবু। তারপর পরদিন বেশ ভোরেই ঘুম ভাঙল অঘোরবাবুর। রাতে ঘুমটা কেমন যেন ছেঁড়া ছেঁড়া হয়েছে তার। সারা রাত ঘুমের মধ্যে কেমন যেন অদ্ভুত একটা টিকটিক শব্দ শুনতে পেয়েছেন তিনি। ঘুমের ঘোরে বার দুয়েক বিছানাতে উঠে বসেও ছিলেন তিনি। অঘোরবাবু ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যেই শিবশরণ চা নিয়ে এল। অন্যদিন এ সময় তার পেছন পেছন টাইগারও ওপরে উঠে আসে, বাঁধা নিয়ম। অঘোরবাবুর হাত থেকে দুটো বিস্কিট রোজ তার প্রাপ্য। আজ শিবশরণের সাথে টাইগার নেই। তাকে না দেখে অঘোরবাবু বললেন, কি রে টাইগার এলো না? ওর মনে হয় শরীরটা খারাপ। কাল দুপুরে আপনি বাড়ি ফেরার পর সেই যে ওর নিজের ঘরে গিয়ে ঢুকেছে, তারপরে বাইরে আসেনি। হ্যাঁ, রাতের খাবারও পড়ে আছে দেখলাম। সারা রাত কুকুরটা গড়গড় গড়গড় করেছে। দেখ আজও ভালো হয় কিনা, নইলে কাল ওকে ডাক্তারের কাছে নিয়ে যাস। চা পান শেষ হবার পর স্নানে গেলেন অঘোরবাবু। তারপর টিফিন সেরে পোশাক পরে নিলেন। পাঞ্জাবিটা গায়ে গলাবার সময় তিনি যেন অনুভব করলেন ঘড়ির অস্তিত্বটা। একবার ঘড়িটা বার করে দেখলেন তিনি। খোলা জানলা দিয়ে আসা দিনের আলোতে ঝলমল করে উঠল ঘড়িটা। একদম নির্ভুল সময় দিচ্ছে সেটা। ঘড়িটা পকেটে নিয়েই তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। সারাদিন ব্যবসা সংক্রান্ত নানান কাজের চাপ ছিল,
কাজের চাপে বুক পকেটে রাখা ঘড়িটার অস্তিত্ব ভুলে গিয়েছিলেন তিনি। দুপুরে বাড়ি ফেরা আর হল না তার। সন্ধ্যায় ব্যবসা সংক্রান্ত একটা বৈঠক ছিল, সেটা সেরে অগরবাবু ক্লান্ত শরীরে যখন বাড়ি ফিরলেন তখন রাত 9টা বাজে। ওপরে শোবার ঘরে উঠে এসে তিনি যখন পোশাক খুলতে যাচ্ছেন ঠিক তখনই শিবসরণ এসে বলল, বাবু আপনার সাথে একজন অল্প বয়সী ভদ্রলোক দেখা করতে এসেছে। এত রাতে আবার কে এলো? আর নিচে নামতে ইচ্ছে করছিল না অগরবাবুর। একটু ইতস্তত করে তিনি বললেন, ঠিক আছে লোকটাকে ওপরে পাঠিয়ে দে। মিনিট দুয়েকের মধ্যেই সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল, আর তারপরেই যে ঘরে প্রবেশ করলো তাকে দেখে একটু অবাকই হয়ে গেলেন অগরবাবু। অর্জুন লখোটিয়া, তার পরনে লাল গেঞ্জি আর চোঙা প্যান্ট, চোখে মুখে প্রচন্ড উত্তেজনার ভাব। টেবিলের সামনে দাঁড়িয়ে দরজার সামনে কয়েক পা ভেতরে আসা অর্জুনের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করলেন, কি ব্যাপার তুমি এত রাতে? অর্জুন জবাব দিল, আমি ওই ঘড়িটা নিতে এসেছি, কাল সন্ধ্যেবেলা তো বাবার সাথে আপনার কথা হয়েছে, টাকাটা আমি নিয়ে এসেছি। এই বলে সে পকেটে হাত দিল, সম্ভবত টাকা বার করার জন্য। তার কথা শুনে অঘোর সান্যাল মৃদু অসন্তুষ্টই হলেন। তোমার বাবা আমাকে প্রস্তাব দিয়েছিলেন ঠিকই, কিন্তু আমি বলেছি ভেবে দেখব, দেব তো বলিনি, এ ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিইনি, তেমন হলে জানাবো। অর্জুন বলল, কিন্তু ঘড়িটা আমি নিয়ে যেতে চাই। আমি তো তোমাকে বললাম তেমন হলে তোমাকে জানাবো। শুনুন, ঘড়িটা আমার আজই চাই এবং এখনই চাই, ওটা আমাকে দিন। আমি চেয়ে কোনো জিনিস পাইনি, এটা কিন্তু কখনো হয়নি। এবার বেশ উদ্ধত রুক্ষ স্বরে কথাগুলো বলল অর্জুন। তার কথা বলার ঢং দেখে মেজাজটা খারাপ হয়ে গেল অঘোরবাবুর। তিনিও একটু রুক্ষভাবে বললেন, তোমাকে যা বলবার তা তো বললাম, এখন তুমি যাও, অনেক রাত হয়েছে। অর্জুন গলার স্বর চড়িয়ে বলল, আপনি আমাকে ঘড়িটা এক্ষুনি দেবেন, নইলে। নইলে কি? অঘোরবাবু চিৎকার করে বলে উঠলেন। আর এর পর মুহূর্তেই তিনি দেখলেন অর্জুন তার পকেট থেকে বার করলো একটা রিভলভার, তার নল সোজা তাক করা তার দিকে। দেবেন না, দেবেন না। আচ্ছা, হতভম্ব হয়ে গেলেন অঘোরবাবু। আর তার পর মুহূর্তেই অঘোরবাবুর যেন মনে হলো যে তার বুক পকেটে রাখা ঘড়িটা বেশ জোরে টিকটিক শব্দে বাজতে শুরু করেছে। ঘাবড়ে গেলেও অঘোরবাবু মনে শক্তি সঞ্চয় করে বললেন, তুমি তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? চালাও, চালাও গুলি, ঘড়ি আমি তোমাকে দেব না। অঘোরবাবুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অর্জুনের মুখটা কেমন যেন পাল্টে গেল, কাঁপতে লাগলো তার হাত। আর কাঁপা কাঁপা হাতেই পর মুহূর্তে সে চালিয়ে দিল গুলি। দেবেন না ঘড়ি, ঘড়ি দেবেন না আপনি? হ্যাঁ হ্যাঁ, ঘড়ি। অঘোরবাবু অনুভব করলেন একটা গরম হলকা তার কান ঘেঁষে বেরিয়ে গিয়ে দেওয়ালে বিদ্ধ হল। প্রচন্ড শব্দ আর বারুদের কটু গন্ধে ভরে গেল ঘর। অর্জুন কিন্তু আর দাঁড়ালো না, গুলিটা চালিয়েই আতঙ্কিতভাবে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে পালাতে শুরু করল। গুলির শব্দ শুনে শিবসরণ যখন ওপরে উঠে এলো তখনও টেবিলের কাছে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন অঘোরবাবু। শিবসরণই তাকে এনে বিছানায় বসাল। ঘড়ির শব্দটা তখন আর কানে আসছে না অঘোরবাবুর। জল খেয়ে ধাতস্থ হয়ে বেশ কিছুটা সময় কেটে গেল। এমন একটা ঘটনা যে ঘটতে পারে তা ধারণাই ছিল না অঘোরবাবুর। এখন কি করা উচিত তা নিয়ে ভাবতে লাগলেন তিনি। তিনি কি পুলিশে খবর দেবেন? ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছেন না তিনি। ভাবছিলেন অঘোরবাবু, ভাবতে ভাবতেই মিনিট কুড়ির মধ্যে ফোনটা বেজে উঠে। টেবিলের কাছে গিয়ে রিসিভার তুলে অঘোরবাবু হ্যালো বলতেই ওপাশ থেকে ভেসে এলো আতঙ্কিত গণেশ লখোটিয়ার গলা, মিস্টার সনিয়াল আপনি অর্জুনকে ক্ষমা করে দিন মিস্টার সনিয়াল, ও মা মোড়া ছেলে, আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি বলে ও অসৎ সঙ্গে পড়ে বিগড়ে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি ও এ কাজ করবে না, ও যে আপনার কাছে গেছিল তা আমি জানতামই না মিস্টার সনিয়াল, প্লিজ আপনি আপনি পুলিশে খবর দেবেন না, তাহলে আমার আর মা নিজ্জাত থাকবে না, প্লিজ মিস্টার সনিয়াল, প্লিজ। অঘোরবাবু তাকে থামিয়ে দিয়ে উত্তেজিত ভাবে বললেন, ও কি করেছে আপনি জানেন? ও গুলি করেছে আমাকে, অল্পের জন্য রক্ষা পেয়েছি, একদম কান ঘেঁষে গেছিল গুলিটা,
ও আমাকে একটা ঘড়ির জন্য খুন করতে যাচ্ছিল। গণেশ লেখটিয়া বললেন, আমি মানছি ঘড়িটার জন্য আপনাকে রিভলভার দেখিয়ে থ্রেট করে চরম অন্যায় করেছে, আমি মানছি। আপনি বিশ্বাস করুন, মানুষ খুন করার মতো সাহস ওর নেই। আসলে আসলে আপনাদের কথাবার্তা চলার সময় আপনার ও কুত্তা পিছনে এসে দাঁড়িয়েছিল, তো কুকুরে ও দারুণ ভয় মিস্টার সানিয়াল, আপনাকে নয় ও কুত্তাকে দেখেই ভয় পেয়ে গুলিটা চালিয়েছিল, তারপর পালিয়ে আসে। কুকুর? কিন্তু আমার কথা বিশ্বাস করুন মিস্টার সানিয়াল, প্লিজ আপনি আপনি পুলিশে খবর দেবেন না। অর্জুন আপনার কাছে মাফ চেয়ে আসবে, আমি গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, প্রয়োজনে আমি ১,০০,০০০ রুপিয়া দেবো ক্ষতিপূরণ, সেই ফ্লাওয়ার ভাসটাও গিফট করে দেবো। নিকলসন কোম্পানির যে অর্ডারটার জন্য আপনি অনেকদিন চেষ্টা করছেন আপনাকে সেটাও পাইয়ে দেবো। প্লিজ, শুধু আপনি থানা পুলিশ করবেন না মিস্টার সানিয়াল। হ্যালো। এরপরেই সম্ভবত যান্ত্রিক গোলযোগের কারণে ফোনটা কেটে গেল। চেষ্টা করেও লখটিয়াকে আর ধরা গেল না। রিসিভার নামিয়ে রেখে অঘরবাবু শিবসরণকে বললেন, আরে ওই ছেলেটা যখন উপরে উঠেছিল তখন টাইগার কি উপরে উঠেছিল? আগে না বাবু, সে তো ঘর ছেড়ে বেরোয়নি। যখন ওপরে শব্দ হলো তখন আমি তার ঘরে খাবার দিতে ঢুকেছিল, ঘর থেকে তো বেরোয়নি। জবাব শুনে নিজের মনে অঘরবাবু বললেন, আশ্চর্য, ছেলের অপরাধ ধাক্তে কি মিথ্যে কথা বলছে গণেশ লাখটিয়া? তিনি যা করবেন তা পরের দিন করবেন। এই ভেবে শিবসরণকে সজাগ থাকতে বলে খাওয়া দাওয়া সেরে আর কিছু সময়ের মধ্যেই অঘরবাবু বাতি নিভিয়ে শুয়ে পড়লেন। কিন্তু সেদিনও আগের রাতের মতোই একটা টিকটিক শব্দ ঘুমের ঘরে শুনতে পেলেন অঘরবাবু। এদিনের শব্দ যেন আগের রাতের থেকে আরো বেশি তীব্র। শেষ রাতের দিকে ঘুম ভেঙে বিছানায় উঠে বসলেন তিনি। সঙ্গে শব্দটা বন্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু অন্ধকার ঘরে অঘরবাবু বুঝতে পারলেন সেই শব্দের অনুরণনটা যেন তখনও তার কানে জেগে আছে। বাকি রাতটা জেগেই কাটিয়ে দিলেন তিনি। বিকেলবেলায় নিজের ঘরে বসেছিলেন অঘরবাবু। সারাদিন তিনি বাড়ির বাইরে যাননি। শিবসরণ কুকুরটাকে একটু আগে নিয়ে গেছে ডাক্তারের কাছে। গতকালও সারা রাত কেঁদেছে কুকুরটা। রাতে ভালো ঘুম না হওয়ায় শরীরটাও একটু খারাপ অঘরবাবুর। সেদিন ঘড়িটা কিনে আনার পর থেকেই তার স্বাভাবিক জীবনে কোথায় যেন একটা ছন্দ পতন ঘটতে শুরু করেছে, কিন্তু ব্যাপারটা তিনি যেন ঠিক ধরতে পারছেন না। পরপর দুরাত ধরে সেই টিকটিক শব্দটা কি নিছকই তার মনের ভুল নাকি অন্য কিছু? বেশ কিছুক্ষণ বসে থাকার পর ঘড়িটা আবার ভালো করে দেখবার জন্য পাঞ্জাবির পকেট থেকে ঘড়িটা বার করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলেন তিনি। ৫:৩০ বাজে। তেমন কিছু সন্দেহজনক বিষয় ঘড়িটার মধ্যে তার চোখে পড়ল না। তিনি এরপর ভাবলেন যে ঘড়িটাকে তার বাক্সে পুরে আলমারিতে ঢুকিয়ে রাখবেন। এত দামি জিনিস বাইরে ফেলে রাখা বা সঙ্গে নিয়ে ঘোরা ঠিক হচ্ছে না। ঘড়ির বাক্সটা টেবিলেই রাখা ছিল, সেটা তুলে এনে আবার খাটে বসলেন অঘরবাবু। খুব সুন্দর বাক্সটা, এইটারই দাম অন্তত ১,০০০-২,০০০ হবে। কাঠের কারুকার্য করা লম্বা ধরনের বাক্সটা অনেকটা গয়নার বাক্সর মতোই দেখতে। বাক্সটা খুলে অঘরবাবু ঘড়িটা রাখতে যাচ্ছেন, ঠিক তখনই তার মনে হলো বাক্সের নীল মখমলের চাদরের নিচ থেকে যেন কি একটা উঁকি দিচ্ছে। মখমলের কোনটা সরাতেই তার নিচ থেকে বেরিয়ে পড়ল বিবর্ণ হয়ে যাওয়া একটা ভাঁজ করা কাগজ। সাবধানে কাগজের ভাঁজটা খুলে ফেললেন তিনি। সম্ভবত সেটা ছিল একটা রাইটিং প্যাডের পাতা। হলদেটে হয়ে যাওয়া কাগজে খুদে খুদে বিবর্ণ হয়ে যাওয়া ইংরেজি হরফগুলো পাঠ করার চেষ্টা করলেন তিনি। আর তার পাঠ উদ্ধার করে হতভম্ব হয়ে গেলেন তিনি। আসলে সম্ভবত এটা একটা অসম্পূর্ণ চিঠি ছিল। সালটা লেখা আছে ১৯১০। চিঠিটা যার উদ্দেশ্যে লেখা তার নাম জোনাথন হলেও লেখকের কোনো নাম নেই। সম্ভবত লেখক চিঠিটা শেষ করেননি বা করতে পারেননি। চিঠির প্রথম কটা লাইন অস্পষ্টতার জন্য পাঠ করা যাচ্ছে না, কিন্তু তারপর লেখা
ঘড়িটা এখন আমার সামনেই রাইটিং ডেস্কের ওপর রাখা। এক চরম মানসিক অস্থিরতার মধ্যে আমি এখন আছি। তুমি বলেছিলে ডাকাতরা লন্ডনে এক রাজপথে রাত্রিবেলায় এই ঘড়িটা ছিনতাই করার সময় জাদুকর ফিলিপ আর তার কুকুরটাকে হত্যা করে, আর তারপর থেকেই নাকি সেই জাদুকর তার কুকুরটাকে নিয়ে এই ঘড়িটাকে অনুসরণ করে। মৃত্যুর পরও তার প্রিয় ঘড়ির মায়া কাটাতে পারেননি তিনি। এ ঘড়ি যার কাছে যায়, ঘড়িটা চালু করার 48 ঘন্টার মধ্যে 3 বার মৃত্যু এসে উপস্থিত হয় তার সামনে। প্রথম 2 বার মৃত্যু তার কাছে এসে সতর্ক করে দিয়ে যায়। সে আসার ঠিক আগের মুহূর্তে তীব্র টিক 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 শব্দে তার আগমন বার্তা জানান দেয় ঘড়িটা। আর 3য়বার মৃত্যুর নির্মম আঘাত হানে। এর আগে যাদের কাছে ঘড়িটা ছিল তারা কেউই 48 ঘন্টার বেশি ঘড়িটা চালিয়ে রাখতে পারেনি। জাদুকরের আত্মা কাউকে ভোগ করতে দেয় না এ ঘড়ি। জোনাথন, তোমার কথা আমি সেদিন বিশ্বাস করিনি, এখনো যে পুরোপুরি বিশ্বাস করছি তা নয়। গত পরশু ঠিক রাত 10টায় এ ঘড়ি চালু করেছি আমি। কাকতালীয় ভাবেই তোমার কথা মিলতে শুরু করেছে। গতকাল দুপুরে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, আর আজ সকালে বাড়ির সামনে হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে পড়লো আমার গা ঘেঁষে। 2 বারই আমি অল্পের জন্য মৃত্যুর থেকে রক্ষা পেয়েছি। আর আর কি আশ্চর্য, ঘটনা দুটো ঘটার ঠিক আগের মুহূর্তে আমি শুনেছি আমার পকেটে ঘড়ির তীব্র টিক 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 শব্দ। আর আমার সফর নাকি গতকাল রাতে আমার বাড়ির কম্পাউন্ডে একজন লোক আর তার সাথে একটা কুকুরকে দেখেছে। এখন রাত 10টা বাজতে 5, অর্থাৎ 48 ঘন্টা হতে আর 5 মিনিট বাকি। তোমার কথা যদি সত্যি হয় তাহলে চিঠিটা এখানেই শেষ হয়ে গেছে। লেখাটা পড়ে হতভম্ব হয়ে গেলেন অখরবাবু। এতে যা লেখা আছে তা কি সত্যি? সত্যি না হলে ব্যাপারটা তার সাথেও মিলছে কিভাবে? ঘড়িটা চালু করার পর অঘরবাবুও তো নিশ্চিত 2 বার মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়েছেন, আর 2 বারই ঘটনা ঘটার ঠিক আগের মুহূর্তে তিনিও শুনতে পেয়েছেন তীব্র টিকটিক শব্দ। এ সবই কি কাকতালীয়? ঘড়িটা এখন 6টা বাজতে চলেছে। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে আর 1 ঘন্টার মধ্যে মৃত্যু এসে হানা দেবে চূড়ান্ত আঘাত করার জন্য। ব্যাপারটা যেমন তার ঠিক পুরোপুরি বিশ্বাস হচ্ছে না, তেমনি উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। সময় যত এগোতে লাগলো ভেতরে ভেতরে তত উত্তেজিত হতে লাগলেন তিনি। আরো একটা ছন্দবদ্ধ শব্দ শুনতে পেলেন, সেটা তার হৃৎপিণ্ডের শব্দ। হঠাৎ তার খেয়াল হলো, আরে ঘড়িটাকে বন্ধ করলেই তো এই বিশ্বাস অবিশ্বাসের দোলাচাল থেকে মুক্তি পাওয়া যায়। অঘরবাবু চেষ্টা করলেন ঘড়িটা বন্ধ রাখার, কিন্তু ঘড়ি কিছুতেই বন্ধ হল না। এবার বেশ ভয় পেয়ে কি করা যায় ঘড়িটাকে নিয়ে? ঘড়িটা তিনি ফেলে দেবেন? এর পরক্ষণেই তার একটা বুদ্ধি এলো মাথায়। তিনি টেলিফোনের কাছে উঠে গিয়ে ডায়াল করলেন একটি নির্দিষ্ট নাম্বার। ফোনটা রিসিভ করলেন গণেশ লখটিয়াই। অঘরবাবু তার উদ্দেশ্যে বললেন, শুনুন মশাই, যা হওয়ার তো হয়ে গেছে। আমি আপনার ছেলেকে মাফ করে দিয়েছি, আর আমি ঠিক করেছি ঘড়িটা ওকেই দেব। আমি আজই বাইরে চলে যাব। আপনি এখনই 1/2 ঘন্টার মধ্যে কাউকে পাঠিয়ে ঘড়িটা নিয়ে যাবার ব্যবস্থা করুন। হ্যাঁ, 1/2 ঘন্টার মধ্যেই। লখটিয়া অবাক হয়ে বললেন, কি বলছেন আপনি মিস্টার সোনিয়াল? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি এখনই পাঠাচ্ছি, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। কিন্তু কিন্তু আপনি সত্যি বলছেন তো? আর টাকা পয়সা কি দিতে হবে যদি দয়া করে একটু বলেন? ওসব কথা পরে হবে, আপনি এখনই কাউকে পাঠান, আমার হাতে সময় একদম নেই। আচ্ছা আচ্ছা, বাউত খুব এখনই এখনই আমি পাঠিয়ে দিচ্ছি, এখনই কেউ যাচ্ছে আপনার কাছে। ফোন রেখে প্রতীক্ষা শুরু করলেন অখরবাবু। ঘড়ির কাঁটা যত এগোতে লাগলো উৎকণ্ঠা তত বাড়তে লাগলো তার, যেন মনে হতে লাগলো এখনই যেন কিছু ঘটে যাবে। ঘড়িতে তখন 7:45 উৎকণ্ঠা তখন চরমে। ঠিক সেই সময় অঘরবাবু দেখলেন একটি বাইক নিয়ে অর্জুন এসে দাঁড়ালো তার বাড়ির সামনে। ঘড়িটা নিয়ে সঙ্গে সঙ্গে তিনি নিচে নেমে গেলেন। তার সামনে দাঁড়িয়ে
অর্জুন মাথা নিচু করে বলল, আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন, প্লিজ ক্ষমা করে দিন আমাকে। অর্জুনকে আর কথা বাড়াতে না দিয়ে অঘোরবাবু ঘড়িটা তার হাতে দিয়ে বললেন, ঠিক আছে তুমি এটা নিয়ে যাও, এখন পরে একদিন এসো, তখন কথা হবে। এই বলে ওপরে ওঠার জন্য পা বাড়ালেন। অর্জুন লখটিয়া যখন অঘোরবাবুর বাড়ি থেকে ঘড়িটা পকেটে নিয়ে তার বাইক স্টার্ট করল, তখন ঘড়িতে 7:05। ঠিক তখনই ঝুপ করে সন্ধে নামল। অর্জুন লখটিয়া ঘড়িটা নিয়ে চলে যাওয়ার পর নিজের ঘরে ফিরে বেশ স্বস্তি বোধ করলেন অঘোরবাবু। কিছুক্ষণের মধ্যেই টাইগারকে নিয়ে ফিরে এলো শিবশরণ। দুদিন বাদে টাইগার আবার উঠে এলো অঘোরবাবুর ঘরে, বেশ সম্মানে দেখাচ্ছে তাকে। সে ল্যাজ নাড়তে লাগলো। সারাদিন আজ বাড়িতেই ছিলেন অঘোরবাবু। তিনি টিভি খুলে বসলেন সারাদিনের খবর শোনার জন্য। রাত 9 নাগাদ টিভির পর্দাতেই তিনি খবরটা প্রথম পেলেন। আজ সন্ধ্যা 7 নাগাদ টালা ব্রিজের কাছে পথ দুর্ঘটনায় অর্জুন লখটিয়া নামে এক যুবকের মৃত্যু হয়। হাসপাতালে মৃত্যুর আগে দুর্ঘটনার কারণ সম্বন্ধে সে জানিয়েছে যে দ্রুতগামী বাইকের সামনে হঠাৎই নাকি বিরাটাকার এক কুকুর এসে পড়ায় এই দুর্ঘটনা। নিহত অর্জুন বিশিষ্ট ব্যবসায়ী গণেশ লখটিয়ার একমাত্র পুত্র।